করোনা মহামারীর মধ্যে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 300 ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ওষুধ সংকটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ফর্মুলেশন প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় ভারত থেকে আমদানি করা ওষুধ ব্যবহার করতে পারছে না ডিএসসিসি কর্তৃপক্ষ। যদিও মেয়র বলছেন পহেলা জুন থেকে মশক নিধন কর্মসূচি শুরু হবে পুরো দমে। মার্জিয়া মোমো রিপোর্ট। করোনার আতঙ্কে বাড়তি উদ্বেগ ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গেল সাড়ে পাঁচ মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা 300 শতাধিক। সময়টা এডিস নিধনে সর্বোচ্চ তৎপরতা দেখানোর, অথচ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভান্ডারে এখন মশা মারার ওষুধের সংকট। গেল বছর ভারত থেকে ওষুধ তৈরির মূল উপাদান ম্যালাথিওন আমদানি করা হয়, এর সাথে ডিজেল ও এমএল সাইট্রোনিলালের মিশ্রণে তৈরি হয় মূল ওষুধ। কিন্তু এই ফর্মুলেশনের নিজস্ব প্রযুক্তি না থাকায় দুদফা দরপত্র আহ্বান করেছে সংস্থাটি, যা ছ মাসের বেশি সময়ও সম্পূর্ণ হয়নি। গত বছরও উত্তর সিটি কর্পোরেশনের কাছ থেকে 20,000 লিটার ওষুধ নেয় দক্ষিণ সিটি, যদিও নবনির্বাচিত মেয়র শোনালেন আশার কথা। সংক্ষেপে এটুকু বলতে পারি যে খুবই হতাশাব্যঞ্জক অবস্থা আমাদের এখন রয়েছে, এর থেকে আমাদের উত্তরণ করতে হবে। পহেলা জুন থেকে যেন আমরা ব্যাপকভাবে কর্মযজ্ঞে নামতে পারি, সেই প্রস্তুতি আমরা গ্রহণ করব। এদিকে ডেঙ্গু শনাক্তে নগরীর মাতৃসদন সহ 21টি স্বাস্থ্য কেন্দ্রে কিট সরবরাহ করার কথা জানালেন উত্তরের মেয়র। যেভাবে আমরা কোভিড-19 এর জন্য সচেতনতা মেইনটেইন করছি, ঠিক সেইভাবে যদি ডেঙ্গুর জন্য আমরা সচেতনতা মেইনটেইন করতে পারি, তাহলে অবশ্যই এই মরার উপর খাড়ার ঘা যে ডেঙ্গু যেটা হতে যাচ্ছে, এর থেকে আমরা রেহাই পাব। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিষয়ে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা।